হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমরা মাঝে মাঝে কয়েকটা কাজ নিয়ে কিন্তু এক্সাইটেড হয়ে পড়ি। আই থিঙ্ক শুধু এক্সাইটেড থাকি না, বেশি চিন্তাভাবনা করি যে আসলে কী হতে চলেছে, কী হবে, এরকম অনেক চিন্তাভাবনা করি। তো মাঝে মাঝে কাজগুলো আসে, কিন্তু সবসময় আসে না। আর এমন একটা কাজের অ্যানাউন্সমেন্ট আজকে হয়েছে, আর এই অ্যানাউন্সমেন্টটা করতে প্রায় 6-7 ঘন্টা তারা লাগিয়েছে। মানে প্রথমে হঠাৎ করে মনোজ প্রামাণিক ভাই লাইভে আসলো, তারপরে মেহজাবিন আসলো, এক এক ঘন্টা পর পর সবাই আসলো, সবাই এক একটা করে কুলু দিচ্ছে। এর তারপরে বলে যে আমাদের সিরিজ আসতে, এই কুলু থেকে সিরিজগুলো বাই, সিরিজের নামটা তোমরা বাই করো। তো অনেকেই পেরেছে, অনেকেই পারে নাই, অনেকে চেষ্টাও করে নাই। আর চেষ্টা না করার কারণ আছে, তারা জানে যে একটু পর তো অ্যানাউন্সমেন্ট করেই দিবে, তো এত মাথা খামাবো কেন? যাই হোক, ওটা তো তাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার তাদের। কিন্তু যখন নামটা আসলো, সেটাও একটা সাসপেন্স, কেন কী খোলামেলা বলছি। তার আগে বলি সিরিজটা কি। ভিউয়ার্স, আজকে অ্যানাউন্সমেন্টে যে কুলু দিচ্ছিল তাদের মধ্যে ছিল মনোজ প্রামাণিক ভাই, মেহজাবিন, নাসিরুদ্দিন খান, ভিকি জায়েদ, সালিয়া খাদম, নাদিয়া অ্যান্ড হচ্ছে আফরান নিশো। তো এই 6 জন ছোটো ছোটো করে কুলু দিচ্ছিল, তারা একটা নতুন সিরিজ করতে যাচ্ছে। সিরিজটা আসবে চোরকি ওটিটি প্ল্যাটফর্মে, আর সিরিজটার নাম হচ্ছে রেড রাম। ভিউয়ার্স, এই ওয়েব সিরিজের নাম অ্যানাউন্সমেন্ট করার জন্য তারা কিন্তু অনেক ঘুরিয়েছে দর্শকদের। আর যখন টাইটেল লোগোটা আমি দেখলাম, তখন আমি ঘুরিয়ে গেছি। দেখেন এখানে যে টাইটেল লোগোটা আসতেছে, রেড ড্রাম আসতেছে, একটা রামের বোতল থেকে হয়তো বা, যেহেতু রেড ড্রাম, রাম ওইভাবেই যদি ইউজ করা হয় তাহলে রামের বোতলই হবে। তো বোতল থেকে পড়তেছে, দেখেন রেড ড্রামটা লেখা আসতেছে, কিন্তু অক্ষরগুলো স্প্লিট করা, একটা ফ্রন্টে দেওয়া, একটা ব্যাকে দেওয়া, একটা ফ্রন্ট, একটা ব্যাকে দেওয়া। যদি আপনি ভালোভাবে দেখেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শুধু রেড ড্রাম না, আপনি দেখতে পাচ্ছেন মার্ডার। তো রেড ড্রাম নাকি মার্ডার? অবভিয়াসলি রেড ড্রামই নাম, কিন্তু এই রেড ড্রাম সিরিজের মধ্যে মিশে আছে মার্ডার, খুন, রক্ত। 4 জন তো টাইটেল লোগোটা পুরো লাল ছিল। অ্যান্ড ভিউয়ার্স, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে মার্ডার মিস্ট্রিয়াস একটা ওয়েব সিরিজ হতে চলেছে। তো দেখেন এবার সিরিজটা তো বুঝলেন, একটা মিস্ট্রিয়াস থ্রিলার ওয়েব সিরিজ হতে চলেছে, যেখানে ডিরেক্টরকে ভিকি জাহেদ, সে তো থ্রিলারের বস, নাটক সাইডের যে যা যা বানিয়েছে ভাই বস, আমি তো মানি, আপনি মানেন না মানেন, তো ভিকি জাহেদ ডিরেক্টর। এবার কাস্টে আসেন, কাস্টে আফরান নিশো, মেহজাবিন, নাসিরুদ্দিন খান, সালিয়া খাতুম, নাদিয়া অ্যান্ড মনোজ প্রামাণিক। তো অ্যাক্টরদের দেখেন, ডিরেক্টর দেখেন, গল্প দেখেন, প্ল্যাটফর্ম দেখেন, সব কিছু দেখে শুনে কিন্তু বলাই যায় একটা প্রিমিয়াম ভাইব রয়েছে এই সিরিজের মধ্যে। তো ভিউয়ার্স, ওভারঅল আমি এতটুকু আজকে বলে রাখি, এই সিরিজটা যখন আসবে, সিরিজটা আপনাদের এক্সপেকটেশন কতটুকু পূরণ করবে আমি বলতে পারি না, তবে এই সিরিজটা দেখে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না। সো ভিউয়ার্স, আমি কিন্তু রেড ড্রাম সিরিজটা নিয়ে বেশ এক্সাইটেড। বাট এই সিরিজের স্টার কাস্ট, ডিরেক্টর, প্ল্যাটফর্ম দেখার পর এখন আপনি কী ভাবছেন এই সিরিজটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার গিয়ে পৌঁছে যায় আপনার কাছে।